নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। এবং শুরুতেই যে খবরে নজর না রাখলি নয় তা হচ্ছে কুলতলির ঘটনা। নিশ্চয়ই মনে আছে আপনাদের, যখন অভয়া নিয়ে সরগরম, যখন জোরদার চলছে আন্দোলন প্রতিবাদ প্রতি মুহূর্তে, এবং টানা সরকারকে শাসককে মনে করে দেওয়ার চেষ্টা চলছে যে এখনো পর্যন্ত কিন্তু বিচারটা পেন্ডিং রয়েছে। ঠিক সেই সময়, সেই আবহে, পুজোর আগে কুলতলির মাত্র 9 বছরের মেয়ে, বাচ্চা মেয়ে, যাকে আমরা প্রতীকী নাম উমা বলে ডাকছি, সেই 9 বছরের উমার ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। ধর্ষণ হয়। বোধহয় প্রত্যেক বাবা মা বুঝে গিয়েছেন, যদি তার মেয়ের সঙ্গে খারাপ কিছু হয় তাহলে তাদেরকে শক্ত হাতে বিচার চাইতে হবে। ঠিক যেমন দেখলাম আমরা 9 বছরের ছোট্ট উমার বাবা মা কুলতলি প্রত্যন্ত প্রান্তে থাকেন, সামান্য দোকান চালান, কিন্তু মেয়ে মেধাবী। ওই বাচ্চা মেয়েটার, ফুটফুটে মেয়েটার ওই শরীর নিয়ে, মৃত শরীর নিয়ে তার বাবা মা বলেন যে মেয়েকে দাহ করবো না, প্রয়োজনে কবর দেব, যদি প্রয়োজন হয় তাহলে কবর থেকে তুলে আবার দ্বিতীয়বার পোস্টমর্টেম করানো হবে, যাতে দোষী চিহ্নিত হয়, দোষী সাজা হয়। পুলিশ তো প্রথমে পক্স দিতেই চায়নি। ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটা জায়গায় ধারা স্পষ্ট রয়েছে, এ ধরনের ঘটনায় কোনো নাবালিকার সঙ্গে হলে পক্সতে মামলা রুজু করার কথা, কিন্তু সেটা পুলিশ করেনি। কারণ পুলিশ শুরুতে ধর্ষণ মানতেই চায়নি, খুন বলে চালিয়ে দিতে চেয়েছিল। সেই ঘটনায় আজ পূজোর পর, বিসর্জনের পর, আজ লক্ষ্মী পুজো, সেই কোজাগরিতে পোস্টমর্টেম রিপোর্ট এলো। কল্যাণী এইমসের চিকিৎসকেরা এই পোস্টমর্টেম করেছেন এবং সেখানে স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন ধর্ষণ করেই খুন করা হয় কুলতলির ওই 9 বছরের ছোট্ট মাকে। ধারণার বাইরে, এত কিছুর পরও পুলিশ এতটা নিষ্ক্রিয় থাকা যায়? এত কিছুর পরেও বিভিন্ন সরকারি হাসপাতালে দাপিয়ে বেড়াচ্ছে সিভিক ভলেন্টিয়ার, যেখানে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল সিভিক ভলেন্টিয়াররা হাসপাতালে থাকবেন না। হাজার একটা প্রশ্ন ওঠে, প্রশ্ন উঠছে, যখন দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, অনশন চলছে, অনেকেই বলছেন যে নিছক আন্দোলন অনশন, কারণ অভয়ের বিচার ক্রমশ পিছনের সারিতে চলে আসছে। আরও নানা রকমের চিকিৎসকদের দৈনন্দিন যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো সামনের সারিতে চলে আসছে, নির্বাচনের মতো বিষয় সামনের সারিতে চলে আসছে, অনেকেই বলছেন যে এটা আন্দোলন নাকি অন্য কোনো অ্যাজেন্ডা রয়েছে। অনেক এটাও বলতে শুরু করেছেন যে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে এটাই একমাত্র নাকি রাস্তা দাবি দেওয়া আদায় করার জন্য, অথবা অনশন করুন, আপনারা চালিয়ে যান, শরীরের দিকে ভাববেন না। কারণ কোনো রাজনৈতিক দল নিজেদের ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবে এই জুনিয়র চিকিৎসকদের অনশনরত ধুঁকতে থাকা শরীরগুলোকেই সবচেয়ে বেশি ভরসা করছেন। কে না জানে রাজনীতির ময়দান এই লাশের ওপরই দাঁড়িয়ে, এই অনশনের ওপরই দাঁড়িয়ে, আরও একটা রাজনৈতিক নতুন পটভূমিকা তৈরি করার জন্য শূন্য হয়ে যাওয়া রাজনৈতিক দলেরা কি সত্যি সত্যি ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, এই প্রশ্ন উঠছে, আমিও তুলেছি। কিন্তু মাননীয়, আপনি যে কাজ করে যাচ্ছেন তার উত্তর, তার দায়, তার কৈফিয়ত দেওয়ার দায় কার? চিকিৎসকদের নয় নিশ্চয়ই, সাধারণ মানুষদের নয় নিশ্চয়ই। হাজার একটা প্রশ্ন হাজার একটা জায়গা থেকে ওঠে, কিন্তু সরকার কি করছে, সরকারের ভূমিকা কি?
একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পরও আজও কৃষ্ণনগরে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গণধর্ষণের পর যাতে তার মুখ চিনতে পারা না যায়, যাতে কোন বাড়ির মেয়ে জানতে পারা না যায়, তার জন্য অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে ওই মেয়েটির মুখে এবং বুকে। আজকের ঘটনা নিশ্চয় জানেন মাননীয়া, সত্যি যদি পুলিশ নিজের কাজ করতে ভুলে যায়, সত্যি যদি সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য চালাতে হয়, তাহলে এই একটা অনশন একটা ধর্ণাতে তো সমস্যা সমাধান হবে না, জেলায় জেলায় চলতে চালাতে হবে। কারণ এই সরকার, এই শাসক দল জেগেও ঘুমিয়ে রয়েছে, ইচ্ছাকৃত বা হয়তো ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে ঘুমিয়ে রয়েছে, যাতে আরো বেশি আগুন জ্বলে। আমি আগের দিনই বলছিলাম, হয় স্পষ্ট রয়েছে যে আমি কিছু করব না, এইভাবেই রাজ্য চলবে, আর না হয় আরো কোনো বড় ষড়যন্ত্র রয়েছে যে আরো অচলাবস্থা তৈরি হবে, আরো আগুন জ্বলবে, আরো অনেক কিছু হবে, তাতে সমস্ত দুর্নীতিগুলো ঢাকা পড়ে যাবে, চাকরির দাবি দেওয়াগুলো ঢাকা পড়ে যাবে, কর্মসংস্থানহীনতাগুলো ঢাকা পড়ে যাবে, গোটা রাজ্যের মানুষ শুধুমাত্র মেয়েদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, জেলায় জেলায় অনশন চলবে, ধর্ণা চলবে, আগুন জ্বলবে, মিছিল চলবে। হয়তো এটাই চাইছে রাজ্যের শাসক দল। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, আমাদের উমাকে বাঁচাবে কে, সমাধান কোন পথে? এই নিয়ে শুরু করবো আজকে সোজাসুজি স্বর্ণালীর বিতর্ক পর্ব। কত নৃশংস ঘটনা যে ঘটানো হয়েছিল, কত তখন সে মা মা করে কেঁদেছিল। ফাঁড়ির পুলিশেরা আড্ডা দিচ্ছিল, গল্প করছিল, ওর বাবার কথার কোনো গুরুত্ব দেয়নি। নজর রাখা যাক তাহলে, জানি আমরা 9 আগস্ট আর্চিকটে অভয়া ঘটনা ঘটে, 2 মাসও কাটেনি। 4 অক্টোবর বোধনের আগেই কুলতলিতে কোলখালি হয়েছে উমার মায়ের। 10 বছরের ফুটফুটে তরতাজা প্রাণ, প্রতিবার পরীক্ষায় প্রথম হওয়া ক্লাস 4-এর বাচ্চাটার বিসর্জন হয়ে যায়। মোস্তাকিনের মতো নরখাদকের হাতে বলি হতে হয় ছোট্ট 9 বছরের মেয়েটিকে। আর আজ ঠিক 12 দিন পর ময়নাতদন্তের প্রাথমিক যে রিপোর্ট আসে, সেই রিপোর্টে সামনে এলো ধর্ষণ করে খুন করার তত্ত্ব। শুরু হয়েছে পরিবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। শুরু থেকে পরিবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করেছিল। আর আজ কল্যাণীর JNM হাসপাতালে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে তা ভয়ঙ্কর। কি বলা হচ্ছে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে বিষয়গুলোতে আলোকপাত করা হয়েছে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। জোর করে ওইটুকু একটা বাচ্চা মেয়ে, 9-10 বছর বয়স, জোর করে তাকে যৌন নিগ্রহ করা হয়। দেহে রয়েছে ক্ষত চিহ্ন, গলা এবং মুখে ক্ষত চিহ্ন রয়েছে, পায়ে ক্ষত চিহ্ন রয়েছে, গলা ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রথমে ধর্ষণ করা হয়, তারপরে শ্বাসরোধ করে গলা মুখ চেপে ধরে খুন করা হয়। খুনের আগে বল প্রয়োগ করা হয়, এমনকি তার দেহে একাধিক চিহ্ন রয়েছে যা গভীর ক্ষত তৈরি করেছে। তা কামড়ের চিহ্ন হতে পারে, আঁচড়ের চিহ্ন রয়েছে। আগামী 18 তারিখ হাইকোর্টে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই সেদিন তদন্তের শুরুতে পক্সো ধারা রুজুই করেনি। হতে পা একটা হয় যে পুলিশের কোনো জ্ঞান ছাড়ে পুলিশের চাকরি পুলিশ পেয়ে গেছে, কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই, কোনো ধারার কোনো জেনে বুঝে সে ধারা দেওয়ার কোনো দায়িত্ব নেই। আর দ্বিতীয়ত, ইচ্ছাকৃতভাবে সেই সময় নাকি আমরা শুনতে পেরেছিলাম যখন যখন এই বাচ্চা মেয়েটির বাবা পাগলের মতো দৌড়ঝাঁপ করছিলেন, তখন নাকি তারা থানায় বসে পুজোর শপিংয়ের আলোচনা করছিলেন। তাই পক্সো ধারা রুজু করার কথা মাথাতেও আসেনি। কুলতলি দেখিয়ে দিয়েছে অভয়ার উমা মুদ্রার এপিট আর ওপিট। একটা 9-10 বছরের মেয়েকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হলো, ধর্ষণ করা হলো, তার ক্ষতবিক্ষত দেহটাকে তারপরও নিষ্কৃতি দেওয়া হলো না, গলা টিপে মুখ টিপে তাকে দম বন্ধ করে মারা হলো, তারপর জলাশয়ে পাশে পুকুরের ধারে ছুঁড়ে ফেলা হলো পুকুরের জলে। রাত্রিবেলা ভেসে ওঠে দেহটা,
তখন বাবা মা দেখতে পান এটা তারই ঘরের মেয়ে। পুলিশ পক্ষ ধারা মামলা রুজু করল না, এমনকি পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত পর্যন্ত রাজি হয়নি পুলিশ। আদালতে এই নিয়ে থাপ্পরও খায় পুলিশ, কেন পক্ষ ধারা রুজু করা হয়নি জানতে চায় আদালত। পক্ষ ধারা যুক্তের নির্দেশ দেয় আদালত, আদালতের নির্দেশের পর পক্ষ ধারা রুজু হয়, কল্যাণী জেএনএমে হয় ময়না তদন্ত। শুরু থেকে পরিবারের অভিযোগ ছিল পুলিশ তথ্য প্রমাণ লোপাট করছে, তদন্তে অসহযোগিতা করছে। পরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে পক্ষ ধারা রুজু করার কথা জানান, নির্দেশও দেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন? পুলিশ নিজে থেকে কাজ করবে না কেন? নাকি আসলে পুলিশের কোনো দায়ী দায়িত্ব নেই, কারণ পুলিশ জানে যে আসলে রাজ্যটা তো সিভিক দিয়ে চলছে, তাই না? পরিবারের অভিযোগ ঠিক কি ছিল পুলিশের বিরুদ্ধে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন পুলিশকে দেখুন। ওর বাবা যখন পুলিশ ক্যাম্প পুলিশকে হাতে পায়ে ধরেছিল, পুলিশ যদি একটু খোঁজাখুঁজি করে যদি একটু ওর বন্ধুত্ব হিসাবে ওকে যদি একটু সাহায্য করতো তাহলে এতটা স্টেপ নিতে হতো না আমাদের। ওর বাবা গিয়ে দেখলো ওখানে আড্ডা চলছে, ওরা গল্প করছে। ওর বাবা আড্ডা দিচ্ছে, কারা গল্প করছে? ফাঁড়ির পুলিশেরা আড্ডা দিচ্ছিল, গল্প করছিল। ওর বাবার কথার কোনো গুরুত্ব দেয়নি ওরা। ক্যাম্পের যে রিচার্জ, তিনি পুরোপুরিভাবে ওনার সাথে জড়িত, উনি অবশ্যই জানতো যেটা হয়েছে, না হলে কথাটাকে এইভাবে এড়িয়ে যেতে পারত না। উনি যখনই লাশটা তুলে দেয় তখন উনি ভোরের সকালের আগে পর্যন্ত অভিযুক্তকে নিয়ে ওখানে, দুষ্কৃতীদের নিয়ে ওখানে বসে আড্ডা মারছিল। কোনো পক্ষ ধারা কেস দেয়নি আমার বাচ্চাকে, যেহেতু আমার বাচ্চা নাবালিকা, দুধের শিশু, আর বাচ্চাটাকে যেখান দিয়ে তুলে নিয়ে গেছে জয়নগর থানার পুলিশের ক্ষমতা হয়নি, সময় হয়নি যে ওই জায়গাটাকে ব্যারিকেড করার। ক্যানিং থানা থেকে 8 ঘন্টা পরে ক্যানিং থানা থেকে পুলিশ এসে ওই জায়গাটাকে ব্যারিকেড করতে। আপনারা কি মনে করছেন এই এতটা সময় পর্যন্ত ব্যারিকেড না করার ফলে অনেক তথ্য লোপাট হতে পারে? লোপাট করার জন্যই তো এই কাজটা করেছে, লোপাট করে দিতে। পুলিশ ওর সাথে জড়িত ছিল, পুলিশ না থাকলে এই কাজটা করতে পারে। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আসলে রাজ্যের প্রশাসন নিজের দায়িত্ব ভুলতে বসেছে, পুলিশের বদলে রাজ্য সামলাচ্ছে সিভিক পুলিশ। পুলিশ ব্যস্ত হয়ে পড়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, আর তার জায়গায় 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 সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে চলছে হাসপাতাল। আর যে করে ধর্ষণে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, তারপরও শিক্ষা হয়েছে কি? শিক্ষা হয়নি। আজ স্বরূপনগরে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারও করা হয়েছে। গতকাল দেশের শীর্ষ আদালত এই সিভিক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। আদালত জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? এই সিভিক ভলেন্টিয়ারের নিয়োগকর্তা কারা? কিসের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সব জায়গায় জায়গায় সিভিক ভলেন্টিয়ার ছেয়ে গিয়েছে? কিসের ভিত্তিতে? যোগ্যতা কি? সিভিক ভলেন্টিয়ারের নিয়োগকর্তা কারা? প্রশ্ন 1। প্রশ্ন 2, কোন আইনে সিভিক নিয়োগ করা হচ্ছে? প্রশ্ন 3, কি কি যোগ্যতার নিরিখে এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে? কিভাবে আবেদনকারী তথ্য যাচাই করা হচ্ছে? কোন কোন প্রতিষ্ঠানে সিভিকদের দিয়ে কাজ করানো হচ্ছে? কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের বেতন দেওয়া হচ্ছে? সিভিকদের জন্য কত বাজেট বরাদ্দ রয়েছে? আগামী শুনানিতে রাজ্যকে হলফনামার আকারে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সমস্ত প্রশ্নের উত্তর সহ ডিটেল তথ্য অর্থাৎ ইনফরমেশন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আজ কোর্ট। স্কুল হাসপাতালে রাখা যাবে না সিভিকদের, আগেই বলা হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার নয়। শীর্ষ আদালতের তরফে নির্দেশের পরেও কি করে হাসপাতালে হাসপাতালে এই সিভিক ভলেন্টিয়ার দেখতে পাওয়া যাচ্ছে? আজও এসএসকেমে হাসপাতালে দেখতে পাওয়া গেল সিভিক ভলেন্টিয়ারদের, আমাদের প্রতিনিধি সৈকত গিয়েছিলেন, এবং জায়গায় জায়গায় একই ছবি। আমি শুধুমাত্র নমুনা স্বরূপ এসএসকেমের ছবিটা দেখাচ্ছি, দেখুন। এত কিছুর পরেও যেখানে অভয়ানি এখনো পর্যন্ত আন্দোলন প্রতিবাদ চলছে, এত কিছু ঘটে গেল রাজ্যে, তারপরও এসএসকেএম হাসপাতাল থেকে কি চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৈকত। আপনাদের এখনো হসপিটালে ডিউটি আছে? হ্যাঁ করছি। আপনি কোন ডিপার্টমেন্টে? আমি সিভিক দাদা। হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ কোন ডিপার্টমেন্টে আপনি রয়েছেন?
ফাঁড়িতে রয়েছি। ও ফাঁড়িতে? হ্যাঁ ফাঁড়িতে পোস্টিং আর কি আমার। আচ্ছা, মানে কালকের থেকে কোনো অর্ডার আপনাদের এসছে যে হসপিটালে ডিউটি আর করা যাবে না? না, সেরকম কিছু পাইনি। দাদা আপনি কি এই হসপিটালেই অন ডিউটি? গতকালের পর থেকে আপনাদের কি এরকম কোনো অর্ডার এসেছে যে হসপিটালে আর ডিউটি করা যাবে না? এনে কিছু বলতে হবে না। আপনাদের এখনো হসপিটালে ডিউটি আছে? হ্যাঁ করছি। আপনি কোন ডিপার্টমেন্টে? আমি সিভিক দাদা। হ্যাঁ সিভিক ভলান্টিয়ার। হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে আপনি রয়েছেন? ফাঁড়িতে রয়েছি। ও ফাঁড়িতে? হ্যাঁ ফাঁড়িতে পোস্টিং আর কি আমার। আচ্ছা, মানে কালকের থেকে কোনো অর্ডার আপনাদের এসছে যে হসপিটালে ডিউটি আর করা যাবে না? না, সেরকম কিছু পাইনি। দাদা আপনি কি এই হসপিটালেই অন ডিউটি? গতকালের পর থেকে আপনাদের কি এরকম কোনো অর্ডার এসেছে যে হসপিটালে আর ডিউটি করা যাবে না? এনে কিছু বলতে হবে না।